বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার কল্যাণী থানার এক নম্বর ওয়ার্ডে অনুকূল মোড়ে। অভিযোগ, বিজেপি এসসি মোর্চার জেলা সভাপতিকে ধারালো অস্ত্রে কোপ মারা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, ওই এলাকার রাস্তার ধারে থাকা বিভিন্ন দোকান ভাঙার কাজ চলছিল, সেখানেই বিজেপির একটি দলীয় কার্যালয় আছে। এদিন পৌর কর্মীরা কার্যালয়টি ভাঙতে গেলে বিজেপি কর্মীদের সাথে বিবাদ হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, ওই এলাকায় তৃণমূলের তিনটি দলীয় কার্যালয় আছে, কিন্তু সেগুলি ভাঙা হয়নি। তাদের আরও অভিযোগ, যে সমস্ত পৌর কর্মীরা এসেছিলেন তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী। এসসি মোর্চার জেলা সভাপতি শ্রীনিবাস মণ্ডল অভিযোগ করেন, প্রতিবাদ করায় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। দেখুন, আমাদের এক নম্বর ওয়ার্ড কল্যাণী শহরের অনুকূল মোড়ে একটা পার্টি অফিস আমাদের, সামনের সাইড ভাঙা অবস্থায় দীর্ঘদিন যাবৎ রয়েছে। গত নির্বাচনের মফসের পরে পার্টি অফিসটা আমরা গতকালকে রিপেয়ারিং করেছি, ঠিক আছে, এবং রিপেয়ারিং করার পরে ওখানে পৌরসভার থেকে কল্যাণীর ফুটপাথ ভাঙচুর করছে, ভাঙচুর করতে গেছে দোকান। এবার তৃণমূলের কোনো নেতার অঙ্গুলি হিল নেই, মানে ফোন করেছে যে পার্টি অফিসও ভাঙো, তা বলছে পার্টি অফিস বানাবে না। আমি বললাম পার্টি অফিস তো বানানোই আছে, এটা তো আমরা জাস্ট ঝাড় পোস্ট দিচ্ছি, সব ঠিক করছি। বলে না, তুমি বানাবে না। আমি বললাম আমি পার্টি অফিস ঠিক করছি, আপনি পার্টি অফিসের বিষয় বলতে পারেন না। আপনার যদি কাজ থাকে যে ফুটপাথগুলো ভাঙবেন, সেটা ফুটপাথ আপনি ভাঙতে পারেন। আর এই রাস্তার উপরে আরও তিনখানা পার্টি অফিস আছে তৃণমূলের, আপনি সবগুলো পার্টি অফিস ক্লিয়ার করে আসুন। আগে ঘরের ছেলে ঠিক করুন, তারপরে পরের বাড়ির ছেলেকে ঠিক করুন। আগে যে পৌর বোর্ডের নেতৃত্বে এসছেন সেই পৌরসভা তৃণমূলের তিনখানা পার্টি অফিস ফুটপাথে আছে, সেগুলো যদি ভাঙতে পারেন তবে আমাদেরটা বলবেন, আমরা নিজেরাই খুলে দেবো। এ কথা বলার পরে লোকটা শুনলো না, লোকটা বলছে আমি ভাঙবই, এবং কালকে অনেক হচ্ছতি করেছে, খিস্তি খামারি করে গেছে লোকটিকে, ঠিক আছে। লোকটা ওই শ্যামল দাস বলছে পৌরকর্মী। আমি বললাম আপনার কাছে নোটিশ আছে? বলছে কোনো নোটিশ ফটিশ লাগে না। আমি বললাম দেখুন, নোটিশ ছাড়া আপনি এটা পার্টি একটা পার্টি অফিসকে বলতেও পারেন না। বিধানের ভাই সঞ্জীবন, ও নাকি পৌরসভার কর্মী হয়ে গেছে, ঠিক আছে। আমাদের একটা আজকে হোম যজ্ঞ আছে, পুজো আছে, সেখানে যাব, তো শুনছি পার্টি অফিসটা ভাঙছে। তো আমি আমার ভাই সেখানে গেলাম, এবং আমাকে প্রথমেই দুই দিন ঘুষি মারলো, তারপরে দাঁটা দিয়ে একটা কোপ মারতে আসলো। ওই যে বয়স্ক লোকটা কিনাম শ্যামল দাস, এত বড় একটা দা যে বাস কোপানে হাত হাত আপনাকে কি করেছে আজকে, একটা কোপ দিতে গেছে, ঠিক আছে। আমি কোপ দিতে কথা আমি ঠেকিয়েছি, এবার অত বড় দা এক দেড় কেজি ওজনের দা তো ঠেকানো যায় না, ঠিক আছে। তখন এই আঙুলটার উপরে এইভাবে লেগেছে, ঠিক আছে। আমি করলো ঠিক আছে, এটা কোপটা আমাকে মারার জন্যই দিয়েছে। কারা করলো? কারা করেছে? টিএমসির গুন্ডা ক্রিমিনালরা করেছে, যারা পৌরসভার নাম করে ভাঙছে। আপনি কোন দল করেন? আমি বিজেপি করি, আমি বিজেপি পার্টির এসসি মোর্চার জেলা সভাপতি। যদিও পৌর কর্মীরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পৌরসভার জায়গা আনথরাইজ কনস্ট্রাকশন বানাচ্ছে। পৌরসভা গতকাল তাদের বলে এসছে এটা বানাতে না। পৌরসভার ক্লিন সিটি টিম যেটা আছে, আপনারা জানেন পৌরসভায় কাজ চলছে, ক্লিন সিটি করা হচ্ছে। পৌরসভা গতকাল কাজ করতে গিয়েছিল, পৌরসভাকে গতকালও বাধা দেওয়া, পৌরসভা কর্মীরাই গিয়েছিল 8টার সময় তাদের ক্লিন সিটি আমাদের বেরায় 3টা করে, কারণ আমাদের সারা কল্যাণীতেই ওরা ঘুরে বেড়ায়। যদি কোথাও আনথরাইজ কনস্ট্রাকশন সঙ্গে সঙ্গে ওরা অবস্ট্রাক্ট আটকায়, যেটা করা যাবে না। তখন এই সিনেমার বলে একটি ছেলে, তারা এদের উপর চড়া হয় অনেক লোকজন। তারা কি পৌরকর্মী? কারা? আমাদের কর্মী, পৌরকর্মী, পৌরকর্মী কর্মী। সিনেমাস হচ্ছে একটি রাজনৈতিক দলের কর্মী, ঠিক আছে। এখন শুনলাম একটা ভারতীয় জনতা পার্টি, তিনি এবং এই ছেলেটি কল্যাণীতে বহু জায়গা বহুবার ভাঙচুর থেকে ছোটো নানা কাণ্ড করে। আমি জানি না একজন এমএলএর সঙ্গে একজন চিটফান্ডের ইয়ে লোক কীভাবে ঘুরে বেড়ায়, তো ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো কথা, কারণ বিজেপির ভাবনাটা এইটাই তো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন কাজ করতে যায়, আজকে আবার পৌরসভা পর কর্মীদের উপর চড়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, এবং তাদের পৌরসভার কর্মীদের কাছে পয়সাও ছিল, ঠিক আছে, পয়সা মানি ব্যাগ কেড়ে নেয়, একজনের কাছ থেকে চেনও ছিঁড়িয়ে নেয় আমাদের কর্মীদের কাছে। তো আমরা তো প্রশাসনকে বলেছি, তো আমরা দেখলাম তারপর চড়া হয় সেখানে পৌরসভা করে নিজেই ওই টিন বানাচ্ছে, টিনের উপর পড়ে গেছে নিজেই। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।